কিয়ামত সন্নিকটে, এই কালে এরকম ব্যবস্থা থাকলেও থাকতে পারে, হারাম আর না। আল্লাহ পাকের বিধানের বাইরে সবই হারাম। হইছে মিথ্যা কথা বাদ দিয়ে অন্তকের সামনে থেকে যায়। তুমি কি আশরাফুল মাখলুকাতরে এইখানে ঝুলিয়ে শুকানোর জন্য রশিটা নিয়েছো আয়নাল? যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই জন্য তো বলি রশিয়া তো মোটা কেন, ঠিক না, একদম ঠিক না, হারাম হারাম। দূর চাপা, আপনি যাইবেন নাকি দিমু আপনার এইখানে ঝুলে? একটু পরে লইলাম ভাস, খারাপ কথা কইলাম কে মালি ভাই? বলো আয়নাল। আমার কথায় কষ্ট হয়ে থাকলে ক্ষমা দিব। আমি কারোর কথায় কষ্ট পাই না আয়নাল। আপনি অনেক ভালো মানুষ মালি ভাই, গাছে রশি ঝুলিয়েছি ফাঁস দিব বলে। ফাঁস দিবা বললা? যে কষ্ট আর সহ্য করতাম পারি না, আমার তো কষ্ট লাগে কেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফাঁসি দিয়া বিরাট পাপ হয় না, বিরাট পাপ। আল্লাহ পাকের দেয়া জান নিজে কবজ করা হারাম, এই পাপের ক্ষমা নাই। সবই জানি, জেনে শুনে তুমি এরকম কাজ করবা? করতাম তো চাই না, কিন্তু কষ্টে নিজের বুঝ দিতাম পারি না, মনটা ছায়া অনেক ফাঁস হয়ে গেলাই। এ কাজ করো না আয়নাল, আল্লাহ পাক আমাকেও ক্ষমা করবে না। বলবেন বান্দা তোমার চোখের সামনে আরেক বান্দা ফাঁস নিল, তুমি আটকাইলে না কেন? তুমি ফাঁস নিও না আয়নাল। তাহলে কি করাম কয়ে দিন, কুল মেরে যে বলতাম পারি না। তুমি কি কলমির জন্য ফাঁস দিতেছ? যে রশি কি শক্তভাবে ঝুলিয়েছ আয়নাল? শক্ত করে বেঁধেছ। ভালো করেছো, না হলে দেখা যাবে তুমি যখন ফাঁস নিবা রশি খুলে গেছে। না পড়তো না। কখন ফাঁস নিবা ঠিক করেছো কিছু? একটু পরে নিয়ে। তাহলে আজকে সারাদিন আমি মসজিদে ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেব। আয়নাল, তোমার মৃত্যুর সংবাদে খুব কষ্ট পেলাম, তুমি খুব ভালো লোক ছিলে, কত কথা বলেছি কিছু মনে রেখো না, ক্ষমা দিও। আর ফাঁস দেওয়ার সময় খেয়াল রাখবা গিট যেন ভালোভাবে দেয়া থাকে, কোনোভাবেই যেন ফসকে না যায়। যাই আয়নাল, তোমার মৃত্যুর সংবাদে চোখে পানি এসে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেনি কারবারটা, তাই নারে ধরে কি করণ লাগে, মনটা চাইতেছে তাই নারে এখনই চলে হাতে। ঘটনা বিরাট জটিল। কেমন জটিল? সবাই আমাকে বিবাহ করার প্রস্তাব দিছে। তাই হগো আফা, সত্যি করে কইন তো আফা, আপনি গণক নাকি? কেন, আপনি যা যা কইছেন তাই তাই হইতেছে। না কলমি, আমি গণক না, সিচুয়েশন অ্যানালাইসিস করে কথা বলি। আফা কি কইলেন? কেন বুঝতে পারোনি? আফাই যে কি কয়, ইংরেজি যদি জানতাম তাহলে তো বিশ্ব জয় কইরা ফেলতাম। এই যে তুমি আমার কথা বুঝলে না, এটা কি ঠিক হলো বলো? আফা আপনার কি হয়েছে? কোথায় আমার কি হলো? আপনি জানেন না আমি বকলম। কেন তুমি বকলম? আফা আপনার কি হয়েছে? শোনো কর্মী, তুমি কি কখন নিজেকে প্রশ্ন করেছো কেন তুমি এরকম? নিজের আবার প্রশ্ন করে কি কইরা? এখন আমার সামনে নিজেকে প্রশ্ন করো, বলো কর্মী তুমি বকলম কেন? আমি কেন বকলম এটা তো আমি জানি আফা, ছোটবেলায় পড়ালেখা করছি না,
পড়ালেখার বেড়ে নামার নাই। এখন কি তোমার খারাপ লাগে না? খারাপ লাগে আর কি হইব, যা হনের তা তো হইছে। তোমার কি পড়ালেখা করতে ইচ্ছা করে? না বা। কেন? এই তো আমার হইতো না, বুড়া বয়সে আর হইতো না। তুমি তুমি বুড়ো? আর কি আপা, বিয়ার বয়স হইলে মায়া মানুষ বুড়ো হয়ে যায়। কি বলো এসব? সত্যি বলি, আগে আমাগো বয়সে আমার মা গো দুটো তিনটা বাচ্চাও আছে। থামো থামো, তুমি যাও কর্মী, পরে দেখি তোমার সাথে কথা বলবো। যে আছে। আমি মিথ্যা আশ্রয় নিতে পারিব না। মিথ্যা কবি কেন? সত্য জানানো তোমাকে সমীচীন হইবে না। অত ভনিতা না করে কি হইছে? কি হলো, চুপ করে আছিস কেন? মা, অদ্য হইতে ওই ডাকাতিয়া মিথ্যাবাদিনীর সহিত কোনো রূপ যোগাযোগ করিবে না, ইহা আমার অনুরোধ। তোর এই কথা কইছে? না। তাহলে এমন কথা কইস কেন? কারণ তাহার সহিত তুমি যোগাযোগ করিলে আমি এই গৃহ ত্যাগ করিব। তোর কি মাথা খারাপ হইছে? কি সব আবল তাবল কথা কইতেছিস? আমি মোটে অর্বাচীন বাক্য বলিতেছি না মা। ঠিক আছে, আমি সুরভীর মার লগে কথা কই। না মা, ইহা তুমি কশিনকালেও করিবে না। কেন? অজ্ঞানী মানুষের সংস্পর্শে না যাওয়াই শ্রেয়। ক্ষুধা লাগিয়াছে, আমি হস্তযুগল ধৌত করি আসি, তুমি খাবার দাও। বললা ঘটন দিয়ে সত্য মেয়ে আগুন জ্বালাইছে আর মুই পুরো বাড়ি তোমার খুঁজে বেড়াইতেছে। আমারে খোঁজো কেন? আগুন জ্বালাইয়ে বই আছে হইনা, মন মনটা খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ হয়েছে কেন? মনে মনে ভাবি তুমি যে কালা, এই আগুনের পাশে বইয়ে থাকলে তো আরো কালো হয়ে যাও। কালা ধলা বুকের আগুন নিভাতে বনে আগুন জ্বালিয়ে বসে আছে। ভালো হস, মোর মনটা চাইতেছে কয়টা আলু পোড়া দিয়ে খাইতাম, ছোট খালে খাইতাম তো, এই যে আলু নিয়ে এসেছি। তুমি এই আগুনে আলু পোড়া দিয়ে খাইবা? হয় সমস্যা কি? তুমি কি জানো এটা কিসের আগুন? কিসের আগুন? প্রেমের আগুন, কষ্টের আগুন, পুরো ছাই হয়ে যাওয়া আগুন। তোমার আলু পোড়া দেওয়ার আগুন না। বল আগুনে আবার রহম আছে না? আছে টানা ভাই আছে। বাইরের আগুন দেখা যায়, ভিতরের আগুন দেখা যায় না। আলু পোড়া দিমই দিম কি হয় কেনা ভাই? তুমি আমার সামনে থেকে যাইবা, তাহলে এই আলু সহ তোমার এইখানে পোড়াবো। কি তুমি মরে পোড়াবা? আবার কথা কয়, আবার কথা কয়। কিসের আগুন? কাম সারছে চলেন, এইখানে কারে পোড়াবি? কারে আবার পোড়াবো এমনি? কি মা পোড়াবো? কি গরম পড়ছে দেখছেন? তাও কাঁঠাল পাকে না, এইখানে কাঁঠাল পুড়িয়ে পাকাবো, খাইবেন কাঁঠাল? আরাম জাদা তুই খা, শিরিন কই? নাই আয়নাল, আয়নাল নিয়ে গেছে। কে নিছে? আয়নাল, ওই যে পাখি, পাখি নিয়ে বসে থাকে। কই নিছে? মনে হয় খাঁচায় বন্দি করে রাখছে। কি? জি, কাছারি ভবনের সামনে যান, ওইখানে ওরে পাবেন। হারাম জাদা, কাছারি ঘরে শিরিনটা আটকায় রাখছস? আরে আমি না তো, আয়না আয়নাল আটকে রাখ। এক বুফে তোর কল্লা ফালায় দিব শিরিন দে,
তরে আগুনে পোড়ায় মারব। গাছে দড়ি ঝুলিয়েছে, বসে আছে ফাঁস দেবে বলে। ওনাদের তো দেখছি ইনোভেটিভ আইডিয়া। মা গো, জটিল মানুষ যতই কাজ করুক তুমি তাতে মুগ্ধ হবা না। সেটা যতই চমৎকৃত হওয়ার মতো হোক না কেন, কিন্তু তোমার কাছে সরল মানুষের সাধারণ কাজও আশ্চর্যান্বিত লাগবে, আনন্দ লাগবে। এই বাড়ির মানুষ নিয়ে তোমার অবজারভেশন আমার ভীষণ ভালো লাগে। যদি কোনো বিষয় নিয়ে তুমি অতিমাত্রায় ভাবো, পছন্দ করো, বোঝার চেষ্টা করো, একসময় সে বিষয়টা নিজের হাতের তালুর মতো স্পষ্ট হয়ে যাবে। আমরা ঘটনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। তুমি যা বলবা তাই হবে। আমি দেখতে চাই ওনারা কলমির জন্য কত দূর যেতে পারে আর কলমি কতটুকু উপেক্ষা করতে পারে। এসব করে কলমির মানসিক কোন স্তর উন্নতি হবে বলবা গো মা? পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ নিজেদের অবস্থার অতিক্রম করতে পারে, আর যারা পারে তারাই ব্যতিক্রম। ধরো কলমি তার হাজব্যান্ড হিসেবে একজন শিক্ষিত, মার্জিত, ওয়েল অফ মানুষকে কল্পনা করতে পারবে না, কারণ কলমির ভাবনার স্তর ওই পর্যায়ে উন্নত না। তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? তার মানে তুমি বলতে চাইতেছ কলমি এদের কারো না কারো প্রতি একসময় দুর্বল হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু এটা আমি হতে দিব না। ওনাদেরকে ইগনোর করা শিখাচ্ছি আমি, মানসিকভাবে অ্যাভয়েড করা মানসিক শক্তি যোগাচ্ছি কলমিকে। বুঝতে পেরেছো? মনে তো হয় কলমি পারতেছে। আমি বোধহয় তোমার এই প্ল্যানটা কিছুটা বুঝতে পেরেছি। তুমি কলমিকে স্বপ্ন দেখাইতেছো উন্নত জীবনের, ও যেন এরকম কিছু ভাবতে শিখে, তাই তো? হ্যাঁ, কিন্তু ওকে তো তাহলে ওইভাবে গড়তেও হবে। গড়ব, আগে ওর মন তৈরি হোক। ও যদি বিশ্বাস করতে না জানে তাহলে বিভিন্নভাবে চেষ্টা করে ওকে বদলানো যাবে না। শোনো, তোমাকে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন পরে জানাবো। আচ্ছা। সুরভি, অঙ্কিলতা লইয়া আমার জীবন প্রবাহ করা সম্ভব নয়। বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে কিঞ্চিত পরিমাণ যে জ্ঞান আহরণ করার সৌভাগ্য হইয়াছে তাহার দ্বারা যুক্তি প্রয়োগ করেও বুঝিতে পারি নাই কি করে অন্যের ক্ষতি করা যায়। তোমার জননী যে কারণবশত আমাকে বর্ষণা করিয়াছে তাহা নিতান্ত অযৌক্তিক এবং অপমানজনকও বটে। তথাপি বয়স বিবেচনায় শ্রদ্ধেয়া, সেহেতু আমার মধ্যে বৈদন্য তৈরি হয় নাই। অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার মানব বাসনা আমার কশিনকালেও ছিল না। এমতো অবস্থায় তোমার জননীর কথোপকথন হইতে কিছু বিষয়াদি বিবেচনার সহিত গ্রহণ করার প্রয়াস পাইয়াছি। সুরভি, ঔদ্য সম্মুখ সমরের ন্যায় বিশদ আকারে তোমাকে কিছু বাক্য বলিতে চাই, তোমার অখণ্ড মনোযোগ কাম্য। থামেন, এতক্ষণ ধরে কি কি ভ্যার ভ্যার করলেন তা আপনি জানেন আর আপনার খোদা জানে, আমি কিছুই বুঝি নাই। আমার কথোপকথনকে ভ্যার ভ্যারের মতো সাগ হর্ষের সহিত তুলনা করিলে? ভ্যার ভ্যার কি সাথে কইছি, এ এতক্ষণ কি বললেন সেটাও তো বুঝি নাই। দুঃখিত, আমি ভুলিয়া গিয়াছিলাম কাহার সহিত কথা বলিতেছি। শুনো সুরভি, আপনার কথা পরে শুনবো, আগে আমার কথা শোনেন। অপ্রয়োজনীয়। কি বললেন? তোমার কোনরূপ বাক্য শ্রবণ করার সংযম আমার নাই সুরভি। সংযম না থাকলেও শুনতে হইব। নহে। চুপ। এটা দেখছেন, আগে আমার কথা শুনেন, তারপর যা যা বলবেন। ফয়েজ ভাই, আমি জানি মায়া আপনার সাথে অনেক খারাপ কথা কইছে। ইহার জন্য আমি ব্যথিত নই। আপনি ব্যথিত না হইলেও আমি ব্যথিত। সুরভি, আমার কথা শেষ হয় নাই, কথা শেষ করি তারপর বলেন। নিষ্ক্রান্ত হওয়া জরুরি। ফয়েজ ভাই, আমি ক্ষমা চাই, ক্ষমা দেন। বলিয়াছি তো, তোমার জননীর কথা আমি ব্যথিত নই, অতএব সেই বিষয়ে বাক্য বিনিময় না করিলেই আনন্দিত হইব। তবে এ বাড়িতে তোমার আগমন মানিয়া লইব না। কেন? ইহা আমার পছন্দ নহে। আপনার পছন্দ অপছন্দে আমার কি, আমি চাচা আমার কাছে আসমুই। ইহা তোমার বাসালতা মাত্র, অদ্য হইতে তুমি যদি আমার কথা না শোনো আমি কঠোর থেকে কঠোরতর হইব। কেমন কঠোরতর হইবেন? প্রয়োজনে গৃহত্যাগ করিব।